অনেকেই ফেসবুক ইউজ করেন এবং আমার কাছে জানতে চান ফেসবুকে নিজেদের ব্যবসার বিজ্ঞাপন করবেন কি করে অনেক অ্যাফিলিয়েট মার্কেটার আছে যারা ফেসবুকের থ্রু দিয়ে বিজ্ঞাপন করতে চান অনেক স্মল বিজনেস আছে যেরকম বুটিক ফুড স্টলস ক্যাফেস যারা লোকাল বিজনেস মার্কেটিং করতে চান থ্রু ফেসবুকের থ্রু দিয়ে তারা কিভাবে ফেসবুকে বিজ্ঞাপন করবেন সেটা নিয়ে আজকে আমি ডিসকাস করব এই ভিডিওটার অবজেক্টিভ হচ্ছে গিয়ে ফেসবুকের যে অ্যাডের যে হায়ার আর কি সেটা আপনাদের বোঝানো প্রথমেই আসি বিজনেস ওনার যারা কোনো ব্যবসা ওন করে বিজনেস ওনার্সের বেনিফিট তখনই হয় যখন তাদের সেলটা বাড়ে তো সেল বাড়ানোর জন্য বিজনেস ওনাররা ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারে নেক্সট আসছি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার্স অ্যাফিলিয়েট মার্কেটার্স কারা কারোর প্রোডাক্ট আমি প্রোমোট করছি থ্রু প্রমোট করে তাদের থেকে একটা কমিশন আর্ন করছি দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ অ্যাফিলিয়েট মার্কেটিং তারা বেনিফিটেড হতে পারে অন্য কারোর প্রোডাক্ট মানে ধরুন অ্যামাজন একটা প্রোডাক্ট আপনি আপনার প্রমোট করছেন থ্রু অ্যাডভার্টাইজমেন্ট এবং যেহেতু আপনি প্রমোট করছেন তার মার্কেটিং কস্ট হিসাবে অ্যামাজন আপনাকে একটা পার্সেন্টেজ দিচ্ছে সো দ্যাট ইজ দ্য বেসিক আইডিয়া অফ অ্যাফিলিয়েট মার্কেটিং পারফর্মিং আর্টিস্ট কারা ধরুন আপনি গান গাইতে পারেন আপনার গান বা আপনি নাচ বা আপনি আবৃত্তি করেন তো আপনার এই প্রমোশন এই যে পারফরমেন্সগুলো এগুলো আপনি লোকের কাছে পৌঁছবেন কীভাবে ফেসবুক সেটার জন্য একটা উত্তম মাধ্যম চার নম্বরে আছে ব্লগার ব্লগার কারা কন্টেন্ট জেনারেট করেন যারা তাদেরকে আমরা ব্লগার বলি ব্লগাররা ডাইরেক্টলি বেনিফিটেড হতে পারে তাদের ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য থ্রু ফেসবুক অ্যাডভার্টাইজিং ফেসবুকে বিজ্ঞাপন চালাতে গেলে আপনার প্রথমেই লাগবে একটা ফেসবুক প্রোফাইল বা আমরা যাকে সহজ কথায় বলি ফেসবুক অ্যাকাউন্ট এই শুধু ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক প্রোফাইল থাকলেই আপনি বিজ্ঞাপন চালাতে পারবেন না আপনার লাগবে একটা ফেসবুক বিজনেস পেজ বা ব্র্যান্ড পেজ সেই পেজের আপনি বিজ্ঞাপন চালাতে পারবেন এই ভিডিওটির জন্য আমরা ধরে নিচ্ছি আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং আপনি তার মধ্যে বিজ্ঞাপন চালাতে চান তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে বিজ্ঞাপনগুলো ক্রিয়েট করতে হয় ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে গেলে প্রথমেই যে ইউআরএলটাতে চলে আসবো সেটা হচ্ছে ফেসবুক স্ল্যাশ বিজনেস এখন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান অ্যাড এটা একদম বিগিনারদের জন্য এই মেথডটা আমি দেখাচ্ছি কিন্তু পরে যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন আরও অ্যাড ক্রিয়েট করবেন তখন কিন্তু এই মেথড না ইউজ করলেও চলবে তো আমি এখানে এখানে লগ ইন করি আপনার যদি অলরেডি ধরুন ফেসবুক অ্যাকাউন্ট আছে তো আপনি অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করবেন আর না হলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করবেন আমার আগে কোনো অ্যাডভার্টাইজিং করা হয়নি একদমই ফ্রেশ অ্যাকাউন্ট আর আমি যদি এখান থেকে ক্রিয়েট করি অ্যাডে ক্লিক করি তাহলে আমাকে সরাসরি নিয়ে যাবে ফেসবুক অ্যাডস ম্যানেজারে আমি এখান থেকে আমার টার্মস অফ সার্ভিস অ্যাকসেপ্ট করলাম নন ডিসক্রিমিনেশন পলিসি মানে তাকে আপনাকে ওকে করতে হবে এবং ওদের টার্মস অ্যান্ড কন্ডিশানে এগ্রি করতে হবে আপনার যেটা আসবে সেটা হচ্ছে এই অ্যাডস ম্যানেজারের পেজ অ্যাডস ম্যানেজারের পেজে আপনি প্রথমেই দেখতে পাবেন তিনটে কলম যেখানে আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভ চুজ করতে বলা হয়েছে ক্যাম্পেইন সেটিংয়ে কী করা হয় ক্যাম্পেন সেটিংয়ে মার্কেটিং অবজেকটিভটাকে সেট করা হয় আমাদের মার্কেটিং আমি যে অ্যাডভার্টাইজমেন্টটা চালাচ্ছি তার অবজেকটিভটা কি কী কারণে অ্যাডভার্টাইজমেন্টটা চালাচ্ছি সেটা ঠিক করা হয় প্রাইমারি অবজেকটিভ হচ্ছে অ্যাওয়ারনেস কনসিডারেশন অ্যান্ড কনভারশান আসুন দেখে নেওয়া যাক কখন আমি অ্যাওয়ারনেসকে চুজ করব। কখন আমি কনসিডারেশনকে চুজ করব এবং কখন আমি কি চুজ করব। আসুন আমরা দেখে নিই অ্যাওয়ারনেস কনসিডারেশন আর কনভার্শন বুঝতে গেলে প্রথমে আপনাকে বুঝতে হবে একজন অনলাইন বায়ার কীভাবে সিদ্ধান্তগুলো নেয় যারা অনলাইনে কেনাকাটা করে তারা কিভাবে সিদ্ধান্তগুলো নেয় প্রথমে একজন অনলাইন বায়ার কি হয় অ্যাওয়ার হয় সে প্রোডাক্টটা সম্পর্কে জানে জানার পরে সে কনসিডার করে কনসিডার করা মানে কি সে কিনবে কি কিনবে না এই প্রোডাক্ট সম্পর্কে আরও রিসার্চ করে আরও জানে তার কম্পিটিটার প্রোডাক্ট কি আছে সেগুলোকে জানে এটা কনসিডারেশন ফেজ সে কনসিডার করছে একটা পারচেস করবে কি করবে না একটা কনসিডারেশন ফেজ যাওয়ার পরে এই কনসিডারেশন ফেজটা যখন চলছে তখন সে সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি যে এখনো আমি জিনিসটা নিয়ে কিনবো কি কিনবো না সে দনমন করছে সে ভাবছে কিনবে কি কিনবে না তারপরে একবার যখন সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে তখন তিনি পারচেস করছেন এবং পারচেস করার পরে সে যদি স্যাটিসফাইড হন তখন কিন্তু তার পোস্ট পারচেস এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছে যদি ভালো লাগে প্রোডাক্টটা সে আবার কিনছে বা রেকমেন্ডেশন করছে দ্যাট ইজ এ পার্ট অফ পোস্ট পারচেস এক্সপিরিয়েন্স ফেসবুকও কিন্তু তার বিজ্ঞাপন করার জন্য ক্যাম্পেইনটা স্টার্ট করার সময় আপনাকে এই জিনিসটাকে কনসিডার করতে বলছে যে আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে কোন ফেজে এন্ট্রি নিচ্ছেন সেটা অ্যাওয়ারনেস ফেজে এন্ট্রি নিচ্ছেন কনসিডারেশন ফেজে এন্ট্রি নিচ্ছেন না পারচেস ফেজে এন্ট্রি করছেন অবশ্যই পোস্ট পারচেস ফেজ আরেকটা ফ্যাক্টর সেটা পরে আলোচনা করা যাবে কিন্তু মে মূলত আমরা যখন অ্যাড বানাবো অ্যাড ক্রিয়েট করব তখন তিনটে সেকশনের জন্য আমরা বানাচ্ছি একটা হচ্ছে অ্যাওয়ারনেস কনসিডারেশন অ্যান্ড পারচেস আমরা যদি আবার অ্যাডস ম্যানেজারে ফেরত যাই সেখানে আমরা দেখতে পাবো পরিষ্কার দেখা যাচ্ছে অ্যাওয়ারনেস কনসিডারেশন অ্যান্ড কনভার্শন কনভার্শন অর্থাৎ এখানে কিন্তু আপনার পারচেসটা ঘটবে এখানে কিন্তু এই যে এই যে সেগমেন্টটা এখানে কিন্তু অ্যাকচুয়ালি পারচেসটা ঘটছে কনভার্শানে তো প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেস দ্বিতীয় হচ্ছে কনসিডারেশন থার্ড হচ্ছে কনভার্শন ফেসবুক ক্যাম্পেইন শুরু করার আগেই আমরা সেই জন্য সিদ্ধান্ত নেব আমরা অ্যাওয়ারনেস ফেজে বিজ্ঞাপন বানাবো না কনসিডারেশন ফেজে বিজ্ঞাপন বানাবো না কনভার্শন ফেজে বিজ্ঞাপন বানাবো এটা হচ্ছে আমার যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায় সেটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের হায়ার কি ফার্স্ট লেভেল হচ্ছে ক্যাম্পেইন যেখানে আমরা কি না কনসিডার করি আমাদের মার্কেটিং অবজেক্টিভ মার্কেটিং অবজেক্টিভের মধ্যে কী কী আছে অ্যাওয়ারনেস কনসিডারেশন অ্যান্ড কনভারেশন যা একটু আগেই আমি বললাম এই ক্যাম্পেইনের নিচে ক্যাম্পেইনের আন্ডারে থাকবে হচ্ছে অ্যাডসেট এই অ্যাড সেটে কী কী কনসিডার করবো এখানে আমরা কেন এই অ্যাড সেটটা বানাবো সেটা আমি পরে আসছি তার তারপরে থাকবে হচ্ছে গিয়ে অ্যাডস যেখানে নাকি আমরা রিয়েলি অ্যাডটা বানাবো এক্সাক্ট অ্যাডটা কী হবে সেইটা বানাবো তো প্রথমে দেখে নেওয়া যাক ক্যাম্পেইনের এর কনসিডারেশনগুলো ক্যাম্পেইনের যে অপশানগুলো আছে সেগুলো কি মিন করছে ফার্স্ট অপশান হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস অ্যাডের ফার্স্ট এক্সাম্পল যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে জাইরো জাইরোর বিজ্ঞাপনটা এই ফেসবুকে দেখুন এরা জানাচ্ছে যে এটা একটা নতুন প্রোডাক্ট কোম্পানি আমাদের জানাতে চাইছে এই প্রোডাক্টটা কেন ভালো এবং কি এটা করতে পারে সো দিস ইজ এই অ্যাওয়ারনেস যারা ওয়েব ডেভেলপার আছে যারা অনলাইনে অনলাইন প্রজেক্টস করেন ওয়েব ডেভেলপমেন্ট করেন তাদের জন্য দিস কুড বি অফ গ্রেট হেল্প আমি কিন্তু এখনই এটা দেখে কিনবো না কিনে ফেলবো না আমি এটা সম্পর্কে আরেকটু জানবো তো সেই জন্য এখানে দেখুন লেখা আছে লার্ন মোড় এই লার্ন মোড় ক্লিক করা মানে আমাকেও নিয়ে চলে যাচ্ছে জাইরোর ওয়েবসাইটে সেখানে আমি আরও জানছি তো আমি অ্যাকচুয়ালি কিন্তু ঢুকে গেলাম কনসিডারেশন ফেজে আমার বেসিক অবজেক্টিভ ছিল দেখানো একটা অ্যাওয়ারনেস অ্যাড কী হয় তো দেখে নেওয়া যাক আরেকটা এক্সাম্পল অ্যাওয়ারনেস অ্যাডের এখানে আরেকটা এক্সাম্পল দেখা যাচ্ছে ব্লাস্টার সফটওয়্যারের যেখানে কি না এটাও আরেকটা অ্যাওয়ারনেস অ্যাড এখানে কিন্তু আমাকে অ্যাওয়ার করছে ওয়ান টাইম প্রাইস নো মান্থলি ফিজ এভার গেট মোর টার্গেটেড ট্রাফিক উইথ থ্রি ক্লিকস আবার এখানে দেখা যাচ্ছে লার্ন মোর আমাকে ও কনসিডারেশন ফেজে নিয়ে যেতে চাইছে যে আমি আদৌ কিনতে চাইছি কিনা আমরা চলে এলাম ওর ওয়েবসাইটে এখানে আমি জানব আরও ডিটেলস কী আছে সো প্রথমে আমি প্রোডাক্টটা আমার টাইম লাইনে দেখতে পেলাম আমি অ্যাওয়্যার হলাম ইস ইজ অ্যান অ্যানাদার এক্সাম্পল অফ অ্যাওয়ারনেস অ্যাড এটা আমরা দেখছি একটা ভিডিও অ্যাড ভিডিও ভিউ অ্যাড অ্যাডভিট সাজেডেভ মার্কেটিং স্কুল দিচ্ছে এটার অবজেক্টিভ হচ্ছে গিয়ে ভিডিওটা দেখে তো আমি সাইন আপ করব একই সঙ্গে ভিডিও ভিউ এবং দিস ইজ এ লিড জেনারেশন ফর্ম এখানে আমরা দেখ দেখাবো আমি সাইন আপ করলেই আমার সমস্ত ডিটেলস এখান থেকে এই কোম্পানির কাছে পৌঁছে যাবে দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ ভিডিও ভিউ অ্যাড বাট দিস ইজ নট এ লিড জেনারেশন এখানে দেখুন যে লার্ন মোর বলছে লার্ন মোর মানে ইট উইল টেক টু দ্য ওয়েবসাইট আমরা পৌঁছে গেছি এই ভদ্রলোক দেবরাজ সিংয়ের ওয়েবসাইটে সো আমি যখনই ব্র্যান্ড অ্যাওয়ারনেস চুজ করবো ক্যাম্পেইনের মধ্যে তখন ফেসবুক কি করবে নিজের অ্যালগোনজি আপনার প্রোডাক্ট বা আপনার যে বিজ্ঞাপনটা আপনি বানাবেন সেটাকে বারবার বারবার মানুষের চোখের সামনে আনতে থাকবে তো এর রিপিটেটিভ ভ্যালুটা অনেক বেশি হবে মানে একজন মানুষ হয়তো আপনার বিজ্ঞাপনটা সেটা দিনের মধ্যে দুবার তিনবার চারবার দেখতে পাবে যে বেসিক্যালি রিপিট ভ্যালু বাড়বে সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস চুজ করবো নেক্সট হচ্ছে কনসিডারেশন কনসিডারেশন মানে হচ্ছে আপনার বিজ্ঞাপনটা দেখে মানুষকে কিছু সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আপনি নিয়ে যেতে চাইছেন যেরকম কি সে হয়তো আপনার ওয়েবসাইটে যাবে সে হয়তো আপনার অ্যাপ রয়েছে সেটাকে ডাউনলোড করবে বা আপনার যে বিজ্ঞাপনটা আপনি গিয়েছেন সেটাকে লাইক করবে বা যে কোনো ধরনের এনগেজমেন্ট করবে মানে বেসিক্যালি শুধুমাত্র চোখে দেখা নয় তাকে কোনো একটা কাজ করতে বাধ্য করা হবে মানে পিপল নিড টু এনগেজ আইদার সে আপনার ওয়েবসাইটে যাচ্ছে অথবা আপনার পেজে যে পোস্টটা করে যে বিজ্ঞাপনটা দিয়েছেন সেটাকে শেয়ার করছে বা লাইক করছে বা কমেন্ট করছে বা কাইন্ড অফ কনসিডারেশন তাকে করতে হবে দেখুন আমাদের অপশানগুলো কি কি আছে এর মধ্যে দেখে দেখে নেওয়া যাক ট্রাফিক মানে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাবে এনগেজমেন্ট মানে হচ্ছে যেখানে আপনার অডিয়েন্স লাইক শেয়ার অর কমেন্ট করবে দ্যাট ইজ এনগেজমেন্ট অ্যাপ ইনস্টল মানে হচ্ছে আপনার দেওয়া লিঙ্ক থেকে তার মোবাইলে অ্যাপটাকে সে ইনস্টল করবে ভিডিও ভিউস আপনি যে ভিডিওসটাকে আপনি যে পোস্ট করেছেন সেই ভিডিওটাকে সে দেখবে তারপরে হচ্ছে লিড জেনারেশন মানে সে আপনার কোনো একটা আপনি যে বিজ্ঞাপনটা দিয়েছেন তাতে সে একটা কোনো ইন্টারেস্ট পেয়ে লিড জেনারেশন করবে মানে তার সে তার নাম ফোন নাম্বার দিয়ে দেবে মানে দ্যাট ইজ এ কাইন্ড অফ লিড সেটা লিড জেনারেশন আমরা বলি লাস্ট হচ্ছে মেসেজিং কনসিডারেশনের মধ্যে যে পয়েন্টগুলো রইল সেগুলো দেখা আশা করি পরিষ্কার হলো ট্রাফিক মানে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাবে এনগেজমেন্ট মানে অডিয়েন্স আপনার যে বিজ্ঞাপনটা চালাচ্ছেন সেটাকে লাইক শেয়ার বা কমেন্ট করবে তিন নম্বর হচ্ছে আপনার যে অ্যাপটা ইনস্টল করবে আপনার কোনো অ্যাপ যদি আপনি বিজ্ঞাপনে দিয়ে থাকেন সেটাকে ইনস্টল করবে ভিডিও ভিউ করবে লিড জেনারেশন করবে নিজের নাম ঠিকানা ফোন নাম্বার বা যে লিডিংয়ের লিড ফিল্ডস যেগুলো আপনি দিয়েছেন যা যা আপনি তথ্য চাইছেন আপনার অডিয়েন্সের থেকে সে সেগুলো ফিল আপ করবে এবং লাস্টলি হচ্ছে মেসেজ এরপরে আসছি হচ্ছে কি কনভারশান কনভার্সনের কনসেপ্ট হচ্ছে আপনার অডিয়েন্সকে যে আপনার ভিজিটার পেজে ভিজিটারকে রাখিয়ে এনকারেজ করবে তো বাই প্রোডাক্ট আপনাকে যেখানে বাইং এরিয়াতে আপনাকে নিয়ে যাচ্ছে আপনি ফেসবুক শপ বা প্রোডাক্ট ক্যাটলগ বা ইয়ে যেখান থেকে সে নাকি পারচেস করতে পারবে যে এই ধরনের অডিয়েন্স যারা নাকি অ্যাক্টিভ পারচেজার যারা নাকি অনলাইন পারচেস করে কোনো জিনিস পারচেস হ্যাবিটের মধ্যে রয়েছে সেই ধরনের অডিয়েন্সকে আপনি যদি টার্গেট করতে চান কনভার্সন চুজ করবেন তাহলে আমরা ক্যাম্পেইনের তিনটি অবজেক্টিভ আমরা দেখলাম কি কি ধরনের অবজেক্টিভ রয়েছে এবার আমরা আসবো হচ্ছে অ্যাড সেটে অ্যাড সেটের মাধ্যমে আমরা কি কি প্যারামিটারকে ডিফাইন করতে পারি সেটা দেখাবো সেটে আমরা অডিয়েন্স চুজ করতে পারি প্লেসমেন্ট চুজ করতে পারি এবং বাজেট স্কেডিউল চুজ করতে পারি অডিয়েন্স মানে আমি কাদের দেখাতে চাইছি নেক্সট হচ্ছে প্লেসমেন্ট আমি কোথায় দেখাতে চাইছি আমার বিজ্ঞাপনটা কোথায় দেখাতে চাইছি তারপরে হচ্ছে বাজেট অ্যান্ড স্কেডিউল মানে আমি আমার বাজেট কত এবং কখন কখন দেখাবো এটা কি আমি একটা ফিক্সড বাজেটে অপারেট করব না ডেইলি বাজেটে অপারেট করব ফিক্সড বাজেট হচ্ছে আমি একটা নির্দিষ্ট সময় দিয়ে দিতে পারি সাপোজ ওয়ান মান্থ বা ওয়ান উইক টু উইকস এবং তার এগেন্স্টে আমি একটা অ্যামাউন্ট ফিক্স করে দিতে পারি যে এই টাকা আমি খরচা করব ভাই আমার দু টাকা বাজেট আছে তুমি দু টাকা আমি এক মাস ধরে খরচা করবো সো দ্যাট ইজ ফিক্সড বাজেট আর আমি বলতে পারি যে আমি পার ডে একশো টাকা করে খরচা করব বা দুশো টাকা করে খরচা করব দশ দিনে দ্যাট ইজ দ্য কনসিডারেশন মানে আমি আমার বাজেটটাকে কিভাবে স্পেন্ড করব। এবং পরে আমি যখন আরো ডিটেলে কোর্সটা করব তখন আমি দেখাবো যে কখন আমি ফিক্সড বাজেটে যাব তার সুবিধা কি কী অসুবিধা কি কী আর আমি কখন ডেইলি বাজেটে যাব তার সুবিধা কি কী অসুবিধা কী কী আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে জানতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন কোন বিষয়টা আপনি জানতে চান নেক্সট আসছে গেছে পয়েন্ট টু শো অর্থাৎ শিডিউলিং কোন শিডিউলে এটাকে রান করব আমি যদি ইন্ডিয়াতে একটা রান করি তখন একরকম শিডিউল হবে আমি যদি এটাকে টার্গেট করি ইউএসএর জন্য তখন আর এক রকম শিডিউল হবে এবার ধরুন আমি একটা অ্যাড বানিয়েছি যেটা ইন্ডিয়াতে আমি শো করতে চাই সেক্ষেত্রে রাত্রি বারোটা থেকে সকাল ছটা অবধি আমি জিনিসটাকে পজ রাখবো কারণ সময় বেশিরভাগ মানুষই ঘুমায় আবার এমন একটা প্রোডাক্ট যদি আমি সেল করতে চাইছি যে প্রোডাক্টটা ইউএসএতে বেশি আমি টার্গেট করছি ইউএস ইউকে বা টায়ার ওয়ান কান্ট্রিজে আমি টার্গেট করছি সেক্ষেত্রে আমার কিন্তু অ্যাডটা চালাতে হবে সেই সময়কার লোকাল টাইম জোন অনুযায়ী আমি সেটা ডিসাইড করতে পারি যে আমি কখন অ্যাডটা দেখাবো তো আশা করি এই বিষয়টা পরিষ্কার হলে অ্যাড সেটের থ্রু দিয়ে আমি কি কি কন্ট্রোল করতে পারি নাম্বার ওয়ান হোম টু শো দ্য অ্যাডস অর্থাৎ আমার অডিয়েন্সকে আমি ডিসাইড করতে পারি যে কাকে দেখাবো নাম্বার টু ওয়ার টু শো মাই অ্যাডস এবং আমার টোটাল বাজেট কি থাকবে সেটা ডেইলি বাজেট অথবা আমার টোটাল বাজেট সেটা ডিসাইড করব এবং কখন শো করব অ্যাডটা কখন শো করব না সেটা ডিসাইড করব অ্যাড সেটের পরে এবার আমরা আসছি তার নিচে তার আন্ডারে অ্যাডসে অ্যাডসে আমরা কি কি কনসিডার করছি অ্যাডসে আমরা কনসিডার করছি কি ফরম্যাট মিডিয়াটা কি যাবে ক্রিয়েটিভটা কি হবে ফরম্যাট মানে সিঙ্গেল পিকচার হবে না মাল্টিপল পিকচার হবে ভিডিও হবে না শুধু অডিও ভিডিও স্লাইড শো হবে মিডিয়াটা কী থাকবে সেটা ডিসাইড করব এবং ক্রিয়েটিভ ডিসাইড করব মানে আমি একটা অ্যাড অ্যাড সেটের আন্ডারে মাল্টিপল অ্যাডস রান করতে পারি এবং দেখতে পারি যে কোন অ্যাডসটাতে আমার রেসপন্স বেশি হচ্ছে কোনটাতে রেসপন্স ইউজার এনগেজমেন্ট বলুন বা যে আমার অবজেক্টিভ মার্কেটিং অবজেক্টিভ সেটা ফুলফিল হচ্ছে আমি সেই অ্যাডটাতে কন্টিনিউ করবো বাকি অন্য অ্যাডটা আমি কিল করে দেবো আমি সেটাকে অফ করে দেবো এবার আমরা নেক্সট আমরা যে ভিডিওটা বানাবো সেটাতে দেখব যে একটা অ্যাড টোটালি কিভাবে ক্রিয়েট করতে হয় দিস ইজ অ্যান ওভারভিউ অফ দ্যান অ্যাডস ম্যানেজার আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব